মুসলিম ঐক্যের মূল কেন্দ্র হলো খতমে নবুয়ত। যদি পৃথিবীর মুসলমানরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বলে বিশ্বাস করে, তাহলে মুসলমানদের মধ্যে যত অনৈক্য থাক না কেন, যে কোনো এক সময় ঐক্য হয়ে যাবে একটি ক্ষেত্রে, যে আমাদের সবার নবী এক। কারণ কিয়ামতের দিন প্রত্যেক নবী পৃথক পৃথক উম্মত উঠবে আর সমস্ত উম্মতের উপরে আমাদের নবীকে সাক্ষী মানা হবে। সমস্ত নবী সহসা গোত্রের নবী, আমাদের নবী বিশ্ব নবী। যদি আমরা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করি, তাহলে দুনিয়া এবং আখেরাতে মুসলিম ঐক্যের মূর্ত প্রতীক হিসেবে আমরা তাকে সামনে রাখতে পারব। আর যদি খতনে নবুয়তের আকীদা বিনষ্ট হয়ে যায়, এক এক দলের এক একটা নবী হয়ে যায়, তার জীবনেও মুসলমানকে নাম থাকবে ঐক্যবদ্ধ না, মুসলিম সংহতি বলে কোনো কথা দুনিয়াতে থাকবে না। এজন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক নিজেই সাক্ষ্য দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ ছিলেন না কিছুই, তোমাদের কোনো লোকের পিতা উনি নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো ব্যক্তির পিতা উনি নন, বরং তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী, খাতাম নবীন। আর এই বিষয়টা ওকান আল্লাহ বিকুল্লা শাইইন আলীমা, আর আল্লাহ সকল কিছু বিষয়ে, সকল বিষয়ে তিনি সর্বজ্ঞ। তোমরা যতই বলো আল্লাহর চাইতে বেশি জানা কারণ নেই, আর কোনো নবী যে আসবে না এটা নিশ্চিত। এই আয়াত নাজিলের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, দেখো পরে বলছি, এই আয়াতের কিছু ব্যাখ্যা হাদিস থেকে দেওয়াই ভালো। ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ রসুল নিজে, আনা আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালি ও মাসালুল আম্বিয়া কামাসাল কাসরিন আহসানা বুনিয়ানুহু। আমার দৃষ্টান্ত আর অন্যান্য নবীদের দৃষ্টান্ত একটা সুন্দর প্রাসাদের ন্যায়, যার ভিত এবং পুরা নির্মাণ কৌশল সব অত্যন্ত সুন্দর। তোরেকা মেনহ মাওদা লাবেনাতিন, কিন্তু একটা ইটের জায়গা খালি রাখা হয়েছে প্রাসাদটা। ফকুন্ত আনা সাদাত্ত মাওজা লাবেনা, আর আমি ওই ইটের জায়গাটা বন্ধ করেছি। খতমা বিয়াল বুনিয়ান, আমাকে দিয়েই নবীদের প্রাসাদ খতম করা হয়েছে। ও খতমা বিয়াল রসুল, আর আমাকে দিয়েই রসুলদের ধারাবাহিকতা আগমন ধারা শেষ করা হয়েছে। অফির আয়াতিন আনাল লাবিনাত ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি সেই ইট এবং আমি সর্বশেষ নবী। বুখারী মুসলিমের হাদিস। এত চমৎকার করে বুঝিয়ে দেওয়া সত্ত্বেও ভণ্ড নবীদের উত্তাপ ছিল এবং এখনও আছে। আর নবী হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজ্জলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আমাকে সকল নবীদের উপরে ছয়টি বিষয়ে সর্বোচ্চ মর্যাদা দান করা হয়েছে, যেগুলো অন্যদের দেওয়া হয়নি। এক, অতীত জামিউল কালেম, আমাকে সারগর্ভ বক্তব্য রাখার
ক্ষমতা দান করা হয়েছে। বহু অর্থ বোধক অল্প শব্দ, এটা বলাটা তো সহজ ব্যাপার নয়। ভাষা জ্ঞান সবারই আছে অল্প বিস্তর, কিন্তু এর মধ্যে আমরা যখন বুঝতে পারি কার ভাষা কেমন, নবীদের মধ্যেও এরকম ছিল আর আমার রসুলের সবচেয়ে বেশি ছিল। অল্প কথা বলতেন কিন্তু বহু কথা তার মধ্যে চলে আসত। এই ক্ষমতা অন্য নবীদের চাইতে আমাদের রসুলকে বেশি দেওয়া হয়েছে, আর তিনি এটাকে তার উচ্চ মর্যাদার প্রথম হিসাবে বর্ণনা করেছেন। দুই, নুসের তবে রবে, আমি এমন একটা উচ্চ মর্যাদার প্রভাব আমার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন যে আমি আমি থাকলেই যেন শত্রুরা সাহস করে আমার কাছে আসতে পারে না। ব্যক্তিত্বের একটা প্রভাব প্রত্যেকের থাকে, এই প্রভাব তার মধ্যে অত্যন্ত বেশি ছিল। পিছনে যত হইচই করুক সামনে আসলে আর কথা বলতে পারত না। এই যে একটা গুণ অনেকের মধ্যে আছে, এটা আপনারা খেয়াল করে দেখবেন অনেকের মধ্যে এটা আছে, কিন্তু আমার রসুল এটা সবচেয়ে বেশি ছিল যা অন্য নবীদের ছিল না। তিন, ওহেল্লাত লিল গানায়েম, যুদ্ধের শেষে যে যুদ্ধ লব্ধ সম্পদ এটাকে গনিমত বলা হয়, এটা আমার জন্যই মাত্র হালাল করা হয়েছে, বিগত নবীদের এটা হালাল ছিল না। বদরের যুদ্ধের সময় মুসলিম বাহিনী যখন জিতে গেল তো কাফের বাহিনীর বহু অস্ত্রশস্ত্র দিয়ে ফেলে সদস্য পালে নিল, এগুলো কী করা হবে, নিজেদের মধ্যে গোলমাল লাগল। তখন সুরা আনফাল নাজিল হলো, আসআলুনাকা আলাল আনফাল কুলিল আনফাল লিল্লাহি ওয়ার রাসূল, লোকরা তোমাকে জিজ্ঞেস করছে যুদ্ধ লব্ধ সম্পদ বিষয়ে, তুমি বলে দাও এটা সিরিফ আল্লাহ এবং তার রসুলের। এই গনিমত হালাল হয়েছে শুধুমাত্র আমার জন্য। চার, অজয়লাত লিয়াল আরদা তাহুরান ও মসজিদেন, আমার জন্য এই জমিনকে পবিত্র এবং সালাতের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। পবিত্র মাটি দিয়ে আমি তায়াম্মুম করতে পারি, পবিত্র মাটি যেখানে হোক সেখানে আমি সিজদা করতে পারি, পবিত্র মাটি দিয়ে আমি সবই করতে পারি। কিন্তু বিগত নবীদের শরীয়তে এই অনুমতি ছিল না। আর উরসেল তো ইলাল খালকে কাফা, আমি প্রেরিত হয়েছি পুরা সৃষ্টি জগতের জন্য, খালি মানুষ আর জিন না, যত প্রাণী আছে পৃথিবীতে সবার জন্য আমি প্রেরিত হয়েছি। এটা আপনারা জানেন, একদিন বলেছিলাম মুজিজার কথা, গাভী কথা বলে, হরিণী কথা বলে, এমনকি শুকনা হুদাইবিয়ার কুয়া এক গ্লাস পানি এনে উনি দোয়া পড়ে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে কুয়া ভরে গেল পানিতে, এগুলো কোথাও নাই। প্রচণ্ড রৌদ্রের দাবদাহের মধ্যে যুদ্ধতে আসার পথে এক জায়গায় সবাই বিশ্রাম নিচ্ছেন, উনি একটু ইস্তঞ্জা করবেন, কোনো ছায়া পাচ্ছেন না, আল্লাহর হুকুমে দূর থেকে একটা গাছ কাছে এসে নুয়ে পড়ল, আড়াল করলো, উনি ইস্তঞ্জা করলেন। এটা কোনো নবীর ভাগ্যে হয়নি। মক্কায় কাফেররা বললো, হে নবী তুমি সত্য নবীদের প্রমাণ কি, গাছটা নিয়ে আসো দেখি। উনি ইঙ্গিত দিলেন, একবার জীবন্ত গাছ সামনে হেঁটে চলে হেঁটে তার সামনে, আবার চলে গেল। একবার বলল, ইহুদির খুব বধ বেশি তো, ওরও দেখো তোমাদের নবীতে আসলে জাদুকর, তো জাদু দুনিয়াতে চলে আসমানে চলে না। তোমরা অনেকে বলো তো আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করতে পারে কি না। উনি বলে, আল্লাহ অবিশ্বাসীরা আমাকে মিথ্যাবাদী বলছে, তুমি আমাকে সাহায্য করো। ইঙ্গিত দিলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুপাশে পড়ে গেল। এগুলো মুজিজা পৃথিবীতে আল্লাহ পাক তার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, যেটা বিগত কোনো নবীদের এই ভাগ্যটা হয়নি। তো উনি বলছেন যে আমি এসেছি পুরা সৃষ্টি জগতের জন্য, সবাই আমাদের কথা শুনে আমার
বাণী সবার জন্য প্রযোজ্য। আর তিনি বলছেন খতমা বিয়ান নবীয়ুন, 6 নম্বর, আমাকে দিয়ে নবীদের সিলসিলা শেষ করা হয়েছে। রহ মুসলিম, এই 6টি বিষয়ে আমাদের নবী বিগত সকল নবীর উপরে উচ্চ মর্যাদা প্রাপ্ত হয়েছেন। আল্লাহ বলছেন আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, আমরা তোমাকে জগৎবাসীর জন্য জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের ভয়ের প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা সাবা 28 আয়াত। আন জাবিরিন কালা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানান নবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা অবয়স্ত ইলা নাসে আম্মা, অন্যান্য নবীরা স্ব গোত্রের দিকে প্রেরিত হয়েছিলেন, কিন্তু আমি সমস্ত বিশ্ব মানবতার প্রতি প্রেরিত হয়েছি। অবসলত ইলাল খালকি কাফা, সমস্ত সৃষ্টি জগতের প্রতি প্রেরিত হয়েছি। ও খতমা বিয়ান নবীয়ুন, আমাকে দিয়ে নবীদের আগমন ধারা শেষ করা হয়েছে। রওয়া মুসলিম। এবার আসেন, সব বলি দেওয়ার পরও তিনি জানেন যে মানুষের মধ্যে শয়তান কাজ করে, তাই তিনি ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন। আন সাওবানা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াকুনু ফি উম্মতি কাযযাবুন সালাসুন কুল্লুম ইয়াযউমু আন্নাহু নবিউল্লাহ ওয়া আনা খাতাউ নবিয়্যিন ওয়া লা নবিয়্যা বাদি, 70 আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর জন্ম হবে। কুল্লুহুম ইয়াযুম, প্রত্যেকেই ধারণা করবে আন্নাহু নবিউল্লাহ, সে আল্লাহর নবী। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, অথচ আমি হলাম শেষ নবী। ওয়া লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নেই। রওয়া আবু দাউদ তিরমিজি ইসনাদে সহীহ। তার এই ভবিষ্যৎবাণী তার জীবদ্দশাতেই বাস্তবায়িত হয়েছে, এটা পরে বলছে। যদি কেউ শেষ নবী হিসেবে আমাদের রসুলকে না মানে, তার পরিণাম কী হবে? আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। রাওয়াহু মুসলিম। মুহাম্মাদের প্রাণ যার হাতে, আমি তার নামে শপথ করে বলছি, ইহুদি হোক আর নাসার হোক, এ জমিনে যে কেউ আমার আগমন বার্তা শুনেছে, আমি আগমন করেছি এটা অন্তত শুনেছে, দেখা দরকার নেই, এরপরও যদি সে আমার উপরে ইমান না আনে, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। মিশকাত শরীফ খুললেই 10 নম্বর হাদিসে আপনারা এটা পাবেন, সহিহ মুসলিম 153 নম্বর হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। এটা ইহুদি হোক আর নাসার হোক, অর্থাৎ আদম সন্তান যেই থাক না, হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, যে দুনিয়া যেই থাক না কেন, যদি কেউ শেষ নবীর আগমনের খবর শুনে থাকে আর যদি তারপর ইমান না এনে মরে থাকে, তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। লোকেরা তাকে ফতোয়া দিয়ে যতই স্বর্গে পাঠাক আর জান্নাতে পাঠাক, কোনো কাজ হবে না। তার জীবদ্দশায় দুজন ভণ্ড নবী আবির্ভাব ঘটেছিল, ইয়ামনের আসবাদ আনাসি আর ইয়ামামার মুসাইলামা, যিনি মুসাইলামা কাজ্জাব বলে পরিচিত। আল্লাহ রসুলের মৃত্যুর আগের দিন ইয়ামানের আসওয়াদ আনাসি নিহত হয় হযরত ফিরোজ আলাইহিস সালামের হাতে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে,
এবং আল্লাহ রসুলের খবরটা শুনে মারা গেছেন। আরেকজন মারা গেছে এক দেড় বছর পরে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যুদ্ধের মাধ্যমে। ওয়াহশী তাকে হত্যা করেছিল, যে ওয়াহশী ওহদের যুদ্ধে হামজাকে হত্যা করেছিল। আর দুজন তার মৃত্যুর পরে নবুয়ত দাবি করেছিলেন, একটা হচ্ছেন তোলাইহা আসাদি নজদি, নজদের তোলাইহা আসাদি, আরেকজন হচ্ছে ইরাকের মহিলা সাজাহ বিনতে খুয়াইলিদ। সৌভাগ্যক্রমে দুজনের শেষ দিকে মুসলমান হয়ে গেছিল, আলহামদুলিল্লাহ টিকতে পারেনি। চারজনের খবর পেলেন, তো দুজন তো ওই অবস্থায় মরেছে কুফরি হালাতে, আর দুজন শেষ পর্যন্ত মুসলমান হয়ে মরেছে। কিন্তু দুর্ভাগ্য ভারতবর্ষের, এখানেই জন্ম হল পঞ্চম ভণ্ডনবী গোলাম মোহাম্মদ কাদিয়ানির। এই ভদ্রলোক মোট 73 বছর বেঁচেছিলেন, কিন্তু রাজনৈতিক সুবিধা, অর্থনৈতিক লোভ এগুলো এড়িয়ে আকিদার উপরে দৃঢ় থাকা সবার পক্ষে যে সম্ভব হয়, তখন ছিল ভারতবর্ষে ইংরেজ বিরোধী বিশাল আন্দোলন চলছিল। একদিকে আহলে হাদিসদের নেতৃত্বে জিহাদ আন্দোলন, এদিকে বাংলাদেশে তিতুমীরের নেতৃত্বে মোহাম্মদী আন্দোলন, ওদিকে শরীয়তপুরে হাজি শরীয়তুল্লাহর ফরাজি আন্দোলন, পরবর্তীতে পাটনা সাদেকপুরের জিহাদ আন্দোলন, সবশেষে 1858 সালে ভারতবর্ষব্যাপী সিপাহী বিদ্রোহ, ইংরেজ টালমাটাল অবস্থা। তারা বুঝে নিল এদেশে আর বসবাস করা যাবে না, তখন তারা কূটনীতির আশ্রয় নিল। 1921 সালে এক দল সৃষ্টি হল, রাস্তায় রাস্তায় তবলিগি বায়ান দেওয়ার জন্য, কিছু হইতে কিছু না, যা কিছু আল্লাহ হইতে হয়, তারা এই দিনের মেহনত শুরু করে দিলেন 1921 সালে। আর নবুয়তের মুসলমানরা সব ভণ্ড নবীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, ব্রিটিশ শাসনের ব্যাপারে কেউ আর নাক গলাবে না, দৃষ্টি ঘুরিয়ে দেওয়াটা একটা রাজনৈতিক পলিসি যেটা এখনও চলছে গণতন্ত্রের যুগে। সেই পলিসির আকারে শুরু হয়ে গেল গোলাম মোহাম্মদ কাদিয়ানির ভণ্ড নবীর দাওয়াত। তার পুরো লাইফটাকে আমরা সংক্ষেপে তারিখ ওয়াইজ বলে দিচ্ছি। 1891 সালের 22শে জানুয়ারিতে উনি নিজেকে মসিহ ঈসা দাবি করলেন। 1894 সালের 17ই মার্চে নিজেকে ইমাম মাহাদি দাবি করলেন। 1907 সালের 27শে এপ্রিলে তিনি আহলে হাদিসদের বিরুদ্ধে মোবাহলা করলেন, চ্যালেঞ্জ দিলেন। চ্যালেঞ্জ কি? সানাউল্লাহর অত্যাচারে আল্লাহ বাসি না, মানে মৌলানা সানাউল্লাহ আহলে হাদিস, তখন অল ইন্ডিয়া হাদিস কনফারেন্সের তখন সেক্রেটারি ছিলেন, বিখ্যাত আলেম। তিনি তার পত্রিকায় চ্যালেঞ্জটা দিলেন, হে আল্লাহ, আমাদের দুজনের মধ্যে যিনি সত্য তিনি তাকে বাঁচিয়ে রাখো, আর যিনি মিথ্যা তাকে ওই সত্যবাদের জীবদ্দশায় মেরে ফেলে দাও। এই মোবাহলা একে বলে চ্যালেঞ্জ, মোবাহলা বলে আরবিতে। এটা হলো 1907 সালের 27শে এপ্রিল। এরপর 1908 সালের 5ই মার্চে তিনি নিজেকে সরাসরি নবী এবং রসুল দাবি করলেন। তখন পুরা ভারতবর্ষের মুসলিম যে যে দল মত থাক না কেন, তার বিরুদ্ধে একাট্টা হয়ে গেল। ব্রিটিশ গভর্নমেন্ট একটু স্বস্তি পাইল, কিন্তু না, আল্লাহ পাক
দোয়া কবুল করেছিলেন। চ্যালেঞ্জ প্রদানকারী মাওলানা আব্দুল হক এক কাদি মোগলা মোহাম্মদের মৃত্যুর 9 বছর পরে 1917 সালের 17ই মেতে মারা গেলেন। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রদানকারী যাকে ফাতেহে কাদিয়ান বলা হয় স্থানীয় অমৃতসরি, তিনি মারা গেলেন গোলাম মোহাম্মদ কাদিয়ানের মৃত্যুর 40 বছর 11 মাস পরে 1948 সালের 15ই মার্চ। মিথ্যাবাদী মরে যাওয়ার এতদিন পরে সত্যবাদীরা স্বাভাবিক মৃত্যুবরণ করলেন। মিথ্যাবাদী কীভাবে মরল? লাহোরে তার নিজের অফিসে টয়লেটে গেছিল, ডায়রিয়া, এমন ডায়রিয়া নাক দিয়ে মুখ দিয়ে নিজের পায়খানা নিজে খেতে খেতে মরে গেছে। এর থেকে নিকৃষ্ট মৃত্যুকার হয়? ডায়রিয়া তো হয়তো মলদা দেবে রায় অবশ্য উল্টা বাড়িয়েছে, আল্লাহ এমন সাথে তার দিয়েছে। তাকে যখন রাস্তা দিয়ে গাড়ি থেকে নিয়ে যাচ্ছে দুর্গন্ধ চোটে আসবার লোক থাকতে পারেনি। এই মৃত্যু আল্লাহ পাক একেবারে হাতে নাতে দেখিয়ে দিয়েছেন যে ভণ্ড নবীর দাবিদারদের অবস্থা কি হয়। দুর্ভাগ্য এই কাদিয়ানি তৎপরতা দূর পূর্ব পাঞ্জাব পেরিয়ে বাংলাদেশে এসে হাজির, ঢাকা বক্সিবাজার কেন্দ্রের ছেলেদের আগে পাকিস্তান আমল থেকে তো ওখানে মিছিলের পর মিছিল, ভয় পেয়ে ওরা চলে গেছে বাংলাদেশের উত্তর সীমান্তে পঞ্চগড়ে হিমালয়ের কিনারে, যে ওখানে যদি বেশি ধাক্কা দেয় এক দড়ি পড়ে ইন্ডিয়া চলে যাবে। ওদিকে গরিব এলাকা, শত শত বিঘা জমি কিনে ফেলেছে, সেখানে তারা দুটি মসজিদ বানিয়েছে, বড় বড় মসজিদ বানিয়েছে, একটা আহমদিয়া মেডিকেল সেন্টার বানিয়েছে, মানুষকে ফ্রি ট্রিটমেন্ট দেয়, অনেক কিছু তারা শুরু করে দিয়েছে। আর মুসলমানের নাম রাখে, দেখেন না ওরা বলে আহমদিয়া মুসলিম জামাত, কাদিয়ানি কিন্তু কেউ বলে না। প্রত্যেক সরকার আসে, প্রত্যেক সরকারকে দাবি করা হয় এদেরকে অমুসলিম ঘোষণা করো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সব সরকারই এদের তাবেদারি করে, বাংলাদেশে যত সরকারি পর্যন্ত আসছে গত 52 বছরে এই সব সরকারই এদের তাবেদার। কেন যে তাবেদার এ তো বাতিনি খবর, ও তো জাহারি বোঝা যায় না, বাতিনি কিছু ব্যবসা আছে। যে জন্য কাদিয়ানিদের সংখ্যা একবার তো হিসাব ভগ্নাংশ বলা যায় না বাংলাদেশে, অথচ তাদের কথা সরকার গ্রহণ করে, অধিকাংশ মুসলিম জনগণের কথা সরকার কানেই নেয় না। আজ পর্যন্ত ওইভাবে তারা লিখছে তাদের সাইনবোর্ডে আহমদিয়া মুসলিম জামাত, মসজিদের নাম লিখছে একই নাম, সংগঠনের নাম দিচ্ছে একইভাবে, আহমদিয়া মেডিকেল সেন্টার লিখছে, ধাক্কা মারা বলে একটা ইউনিয়ন আছে সেখানে, সেখানে তারা যাবেন পাবেন। সেখানে তেলিপাড়া এলাকায় তাদের আসল ঘাঁটি আহমদনগর নাম দিয়েছে। যাই হোক, এমনি করে তারা এগিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে। তাদের ফ্রি দায় আছে 123 জন, 525টা কেন্দ্র আছে, রাজশাহীতেও একটা কেন্দ্র আছে। মুসলিম উম্মা সাবধান, এদের ধোকা যাবেন না। আগে ওদের বইটি থাকতো অন্যভাবে, এখন সমস্ত বইগুলো লেখে ওই আরবি কায়দায়, অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাত আগে লিখতো ওরা যীশু খ্রিস্ট, এখন তা লেখে না, এখন লেখে হজরত ঈসা আলাইহিসসালাম নিজের একটা অনেক কিছু, মানে যাতে মুসলমানকে ধোকা দেওয়া যায় সব ধরনের ব্যবস্থা তারা করে যাচ্ছে। এন ওই মেডিকেল সেন্টার যদি এখানে চলে আসে তা আমাদের লোকেরা তো যেখানে ফ্রি পায় সেখানে চলে যাবে, তাদের সুন্দর আচরণে প্রভাবিত হয়ে আমাদের বহু সুন্নি মুসলমান হয়তো বা কাদিয়ানি হয়ে যেতে পারে। এজন্য আমরা তাদের সাবধান করছি, এদের মধ্যে ঢুকবেন না। এদের কয়েকটা আকিদা আমরা আপনাদের বলে দিই যেগুলো খুবই মারাত্মক। এক, তারা বলে আল্লাহ স্বয়ং সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, স্ত্রী মিলন করেন,
নাউজুবিল্লাহ একবার বললে হবে? এমন নিকৃষ্ট কথা কি বলা যায়? বোঝা যাচ্ছে তাই আল্লাহর স্ত্রী আছে, আমাদের কাছে আল্লাহ থাকবে না কেন? যুক্তি দুই, মোহাম্মদ শেষ নবী নন, তিনি একজন নবী, শেষ নবী তো আমাদের নবী, শ্রেষ্ঠ নবী আমাদের নবী। তিন, গোলাম মোহাম্মদ হচ্ছেন শ্রেষ্ঠ নবী মোহাম্মদের চাইতে। চার, তার নিকট জিবরিল আসে, জিবরিল তো নবীর কাছে যায়, ওকে নবী নাকি? পাঁচ, যারা তাকে বিশ্বাস করে না তারা কাফের এবং চিরস্থায়ী জাহান্নামী। নওয়াজ জান। ছয়, মুসলমানদের পিছনে সালাত আদায় করা জায়েজ নয়, তাদের সাথে বিয়ে শাদী এবং তাদের কবরস্থানে দাফন করাও নিষিদ্ধ। সাত, যারা ইংরেজ শাসনের আনুগত্য করে না তারা তাদের দলভুক্ত নয়। তাহলে বোঝা যাচ্ছে কাদের ইঙ্গিতে তারা পরিচালিত ছিল সেই সময়, এখন তো ইংরেজ শাসন নাই, কিন্তু এটা সেই সময়কার আকিদা, তাদের বই থেকে নিয়ে সব ইংরেজদের গোলামি করার জন্য তারা হেন কাজ নেই যারা করেনি, এটা তার একটা অংশ। তাদের কিতাব নাম আল কিতাবুল মুবিন, সেটা বলছে কোরআনের মতোই পবিত্র। তাদের কাদিয়ান শহর মক্কা মদিনার চাইতেও পবিত্র, কি আর শুনবেন? সেখানে যে বার্ষিক সম্মেলন হয় সেটাই হলো তাদের নিকটে হজ। আগামী হজের ডেট কি বলে দেব, যাবেন নাকি আপনারা? ওদের হজের ডেট হচ্ছে বছরে তিন দিন হয়, এই ফেব্রুয়ারি মাসের 22, 23, 24, শখ করেও যাবেন না, শখ করে গেলে আবার যেতে মন চাইবে, কিন্তু এমন লোভনীয় বিষয় সেখানে আছে আপনি আর ফিরতে পারবেন না। যারা মদ খায় তার বন্ধুরা ইঙ্গি দেয় এর একদিন খেয়ে দেখ না, আর তো খাওয়া লাগবে না, বাস। যারা সিগারেট ধরে ওই বন্ধুর পাল্লায় পড়ে একদিন একটা টান দেয়, বাস একদিন দিলে চললো সারা জীবন। আপনারা যেন ধোকায় পড়বেন না, আমাদের দায়িত্ব সাবধান করা এবং উপদেশ দেওয়া। অজাক্কের ফাইনাল দেখরা তান ফাউল মোমেনিন, আল্লাহ পাক বলছেন তুমি উপদেশ দাও, কারণ উপদেশ মোমেনের উপকার করে। যদি আপনারা যদি ইমানদার হন আশা করি ধোকায় পড়বেন না। পঞ্চগড়ে বহু মুসলমান আছেন, তাদেরকেও আমরা সাবধান করছি ধারে কাছে যাবেন না, সরকার তাদের সাপোর্ট দিচ্ছে, যুগ যুগ ধরে সরকারের উপরে আমাদের হাত দেওয়ার ক্ষমতা নেই, মুখে মুখে বলে গণতান্ত্রিক সরকার, তাহলে পুরোপুরি এর বিপরীত। তার প্রমাণ এই যে কাদিয়ানরা আজও অমুসলিম ঘোষিত হয় নাই। আমরা দাবি করব আমাদের সরকারের কাছে, যদি আপনারা জনগণের জনপ্রিয় সরকার হতে চান তাহলে এদেরকে অমুসলিম ঘোষণা করুন, ওরা ওদের মতো থাক, যেমন হিন্দুরা আছে খ্রিস্টানরা আছে সমস্যা নেই, কিন্তু মুসলমান নাম দিয়ে ধোকা দেবে মুসলিম উম্মাকে, এটা কীভাবে মেনে নেওয়া যেতে পারে? পরিশেষে বলব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে দাজ্জাল বলেছেন, কাজ্জাব বলে গিয়েছেন, মিথ্যাবাদী বলে গিয়েছেন, মিথ্যারোপকারী বলে গিয়েছেন। মিথ্যাবাদী এক আলাদা, আর মিথ্যারোপকারী মানে সত্যের বিরুদ্ধে যারা মিথ্যারোপ করেন, তারা আমাদের নবীকে আমাদের কোরআনকে আমাদের দিনকে মিথ্যা বলেছে, অথচ মিথ্যা বলার ক্ষমতা অধিকার কোনোটাই তাদের নাই। বিষয়গুলি আপনারা সবাই মনে রাখবেন। কাদিয়ানীদের বহু বই এখন বাজারে পাওয়া যাচ্ছে বাংলা ভাষায়, ছোট্ট ছোট্ট, কোনোটা 16 পৃষ্ঠাও না, তারও কম, এ সমস্ত বই ব্যাপক হারে বিতরণ করা হচ্ছে। যারা তরুণ ছেলে তাদেরকে বললো খবরদার এসব বইতে হাত দিব না, ফিরে দিলেও নেব না। মুরব্বীদেরকে বলছি এগুলো আপনার খেয়াল রাখবেন যেন বাচ্চারা ধোকায় না পড়ে, এখন ইন্টারনেটের যুগ, মোবাইল খুললেই তাদের বক্তৃতা পাবেন।
ইন্টারনেটে তাদের ছবি দেখতে পাবেন, তাদের চেহারা স্রোত পাগড়ি টুপি এমন যে আপনি ধোকা পড়বেন। অতএব সাবধান, ইবলিস নানা বেশে নানা রূপে মুমিনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, এ যুগেও করে যাচ্ছে, আগামীতেও করবে। এখনও 21 জন নবী ভণ্ড নবী আগামীতে আসতে পারে, সে আমাদের ভাগ্যে হবে কি না আল্লাহই ভালো জানে। তো মাঝে মধ্যে তো দেখি ঢাকাতে ইমাম মাহাদির ঠিকানা দিয়ে পত্রিকা আসে, ইমাম মাহাদির ধোকাবাজি খুবই চলতেছে। তো ভণ্ড নবীর ধোকাবাজি গোলাম আহমদের পরে আর শোনা যায়নি। আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ দিনের অনুসারী হওয়ার তৌফিক দান করুন এবং যাবতীয় ধোকা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আকুলু কওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কাদিয়ানি ইস্তেমা তো শুনলেন 22-23-24, আহলে হাদিসের ইস্তেমা কবে? আলহামদুলিল্লাহ আপনারা বলে ফেললেন, 23-24 ফেব্রুয়ারি, 3 দিন না কিন্তু, ওদের তো 3 দিন লোক বেশি, তো ওদের 3 দিন, আমাদের লোক কম, তাই 2 দিন। হ্যাঁ, বাংলাদেশে কাদিয়ানি বেশি না আহলে বেশি? ভগ্নাংশ হবে না তো, তাদের হবে 3 দিন, মানে ধোকা দিতে হবে। তো আমাদের ইজতেমা কী হয় তা আপনার ভালো করেই জানেন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার দাওয়াত নিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ দেশে ও বিদেশে কাজ করে যাচ্ছে, সমাজ সংস্কারের কাজ করে যাচ্ছে, সমাজ পরিবর্তনের কাজ করে যাচ্ছে। যারা আপনারা সমাজ সংস্কার চান, যারা নিজের সংশোধন চান, তারা ইজতেমায় আসবেন, বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন। আশা করি আপনার আকিদায় অনেক সংস্কার আসবে, আমলেও অনেক সংস্কার আসবে ইনশাআল্লাহ। সারা রাত থাকা লাগবে না, প্রতিদিন রাত 1টা পর্যন্ত চলবে, এরপরে আপনারা ঘুমাবেন, তাহাজ্জুদ পড়বেন, তাই মোবাইল সাবধান রাখবেন, কারণ ইবলিস সব জায়গায় থাকে ও কাবা ঘরেও ঢোকে। তবুও সাধ্যমতো ব্যবস্থাপনা আমাদের ভলেন্টিয়াররা নেবেন, পুলিশও নেবেন, এরপরও তকদির বলা যায় না, শয়তান সব জায়গাতেই থাকে। যারা এই ইজতেমা আসবেন অনুরোধ করব, যারা মোবাইল চুরি ব্যবসা করো অন্তত ইজতেমার দিনটা করুন, অন্যদিন করো অন্য জায়গায়, কারণ এই এই মজলিসটা অত্যন্ত পবিত্র মজলিস। এখানে কোনো বানোয়াট কথা হয় না, এখানে কোনো শিরক বিদাতের কথা হয় না, এখানে সেরে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কথা হয়, যেখানে হাজার হাজার ফেরেশতা থাকেন, বিশেষ প্রশান্তি নাজিল হয় এই পবিত্র স্থানে বসে। তোমরা যে এই ধরনের নাপাক কাজ করো, তোমাদের তো মরতে হবে, তোমাদের তো আল্লাহ আছে, যে কোনো মুহূর্তে তুমি আল্লাহর পক্ষ থেকে এমন গজবের শিকার হবে, ওই গজবে তুমি শেষ হয়ে যাবা। আল্লাহ পাক তোমাদেরকে দিনে হকের উপরে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وهم أكبر